হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের করা আছে, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার বান্ধবী এসেছিলো মোনাকে দেখতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হচ্ছে আমি চলে এসেছি বাবার বাড়ি থেকে বেশ কয়েকদিনই হলো। তো মানে কি বলো তো, ছোটো বাচ্চা নিয়ে আর একা সংসার, বুঝতেই তো পারছো শাশুড়ি মানে বয়স্ক অতটা ধরতে পারে না, তো মানে সত্যি খুব চাপে হয়ে যাচ্ছে। আর মানে বড় ছেলে আছে, ওরও পড়াশোনা কিছু দেখাতে পারছে না বলে এখন মানে টিউশন দিলাম, তোমার মানে বাচ্চা নিয়ে একদম পাচ্ছি না। আর আমাদের বাড়িতে যা প্রচণ্ড গরম, গরমে মানে মেয়েটা মানে এত কান্নাকাটি করে, তো তার জন্য মানে কি বলবো, ফোনেই হাত দিতে পারি না কোনো সময়, হ্যাঁ তোমার ঠিক মতো নিজে দেখার জন্য। তো তার জন্য সেইভাবে কারো ভিডিও দিতে পারছি না, না পাচ্ছি ভিডিও নিজে দিতে, না পাচ্ছি কারো ভিডিও দেখতে। তো দেখো এটা হচ্ছে যেদিন চলে আসবো সেদিনই পাশের বাড়ির একটা বৌদি, তো 5 মাসের সাদ হচ্ছে, তো তাই হচ্ছে মানে পিসি ডেকেছিলো আমাকে যে কি 5 মা ওদের মধ্যে আবার 5 মাসের সাদে আবার ফল ঠল কি দেয়, তো সেটা মানে সেটা হচ্ছে মানে দেবে বলে, তো তার জন্য 5 জনকে লাগবে, তো তার জন্য পিসি আবার আমাকে ডেকেছিলো। তো আমি আবার একটু গিয়েছিলাম, তো গিয়েছিলাম যখন তাই আমি ফোনটাও নিয়ে গেছিলাম, যে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বৌদির আগে একটা মেয়ে আছে, তো আবার বাচ্চা হবে, তো মানে তোমার হয়েছে তার জন্য হচ্ছে যে 5 মাসের সাথ দিচ্ছে, মানে সব ফল মিষ্টি, তারপরে তোমার কি কাজু বাদাম ঠাকুমা সব দিয়ে দিয়েছিলো। তো আমি ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মার হচ্ছে এটা হচ্ছে বৌদির মানে আমার মানে আরেকটা বৌদিরই তোমার ছেলে, বৌদির জায়ের ছেলে, মানে ছেলেদের হয়তো দিতে হয় কি করতে হয় কি তুলে তুলে দিচ্ছিলো মানে একটা একটা করে সব। তো আমি কিছুক্ষণ ছিলাম, তারপরে চলে এসেছি বাড়িতে যাব বলে। এদিকে সেদিনকে আবার একাদশী ছিল, তো মারা আবার এদিকে রান্না করছিল, আবার বোন আবার বাইরে মানে বাবা মাংস নিয়ে এসেছিলো খাসির মাংস, তো তার জন্য আবার বাইরে বোন রান্না করছিলো, কেননা আমরা চলে আসবো বলে খাসির মাংসটা এনেছিলো। কিন্তু তোমার হচ্ছে এমনি দিন মানে নিরামিষই হয় আর তোমার হচ্ছে একাদশী মানে ভেতরে হয়েছিল রান্না, আর বাইরে হচ্ছে মানে মাংস টাংস বাইরেই করেছিল আলাদাভাবে। তো তাই হচ্ছে তোমার বোনের সাথে একটু হাতে হাতে করে দিয়েছিলাম, তো কিছুক্ষণ ছিলাম। তো মানে পাশের বাড়ি, এটা হচ্ছে পাশের বাড়ি একটা কাকি, তো কাকি দেখিয়ে দেখিয়ে দিয়েছিলো যে এটা করতে ওটা করতে, তো এগুলো আলাদাভাবে তুলে নিয়ে হয়তো ফেলে দিতে হয় জল দিয়ে। আর হচ্ছে দেখো সব রকম সাজিয়ে দিয়েছে, আর অনেকের মধ্যে আছে কিন্তু আমাদের মধ্যে না 5 মাসে কোনো তোমার সাত দেয়নি, আমার ছেলের বেলাও দেয়নি আর এই বেলা তো দেওয়াই হয়নি। এবার তো 7 মাসের সাদও তোমার হচ্ছে আমার শাশুড়ি বাড়ি ছিল না, তো তোমাদের দাদা ভাই গোবিন্দ ভাড়ির প্রসাদ নিয়ে এসে নিয়ে আমাকে দিয়েছিল, কিন্তু তোমাদের সাথে কিছুই সেগুলো শেয়ার করা হয়নি। তোমার তখন মানে সেরকম শরীর ভালো ছিল না বলে ভিডিও টিডিও বেশি করিনি, তো কিছু কয়েকটা ফটো মটো তোলা আছে, তো যদি পারি কোনোদিন তো শেয়ার করব। তো দেখো আমি আবার একটুখানি সামনে দিকে ভিডিও করছিলাম, মানে এই জায়গাটা না দেখো আলোটা কীরকম লাগছিল, তো আমি আবার বলছিলাম যে কীরকম আলোটা লাগছে। পাঁচটা বাজে, বেরিয়ে যাবো, নাহলে আবার বেশি এই হলে সন্ধ্যা হয়ে যাবে, দিন থাকতে থাকতেই মেয়েকে নিয়ে চলে যায়, কেউ যেতে দেবে না, জোর করে যাচ্ছি, বাবা তো রেগে গেছে, বোন সবাই রাগ করছে, কেউ যেতে দেবে না, মা রাগ করছে, কি করব, মায়ের শরীর ভালো না, ওইদিকে একা একা পাচ্ছে না, এর জন্যই বাবা তো বলছে 3 মাস হোক, নাহলে বললো যে ষষ্ঠী হোক, ষষ্ঠী পরে চলে যায় যাই। আবার ছেলের এখানে না মানে কি বলবো, পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না বড়টার, তোমার হচ্ছে এখানে সবার আলাদা আলাদা, একটু তো গায়ে হাত দিতেও পারবো না, কোনো সময় বকতেও পারবো না, মামারা দোর মামদের বউ মানে আমার মাকে বলে বউ বলে, ওর বড়দাদা ওই কাঁদছে, দেখো আমার মাকে বউ বলে বলেছে, পড়ার জন্য আরও চলে গেলাম। এখানে তো মানে কি বলবো, সবাইকে মানে কি বলবো, একবার মাথায় তুলে রাখে, কোনো সময় একটু বকতে পারবো না,
মানে ওকে মা সবাই মাথায় তুলে রাখে, কেউ যদি একটুখানি বকিত করতে বসলে বাবা বলে ঠিক আছে পড়বে 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 এরকম করে করবে, মা বলবে মারছিস কেন, মামা মামার আদর, মামাকে ধরে পারলে ও মারে, মামা আবার কী শাসন করবে। তো তাই জন্য আর চলে যাচ্ছে, ওর পড়াশোনা হচ্ছে না। সামনে আবার এক মাস পরে আবার হাফ ইয়ারলি পরীক্ষা, শর্ট টেস্টগুলো হলো, তারপরে আবার আসবো ষষ্ঠীর আগে। ষষ্ঠী বাবা বলে ষষ্ঠীর আগে এসে নিয়ে এক সপ্তাহ কি 15 দিনের মতো থেকে যাবি। তো এক সপ্তাহের মতো থেকে যাবো, কেননা তখন আবার গরমের ছুটি হচ্ছে শেষ হয়ে যাবে, ওর আবার পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। যাই মেয়েদেরকে নিয়ে, সবার মন খারাপ, এতদিন ছিল না, তাতে 2 মাস পূর্ণ হয়ে গেল, আজকে 2 মাস 2 দিন। ঠিক আছে যাই ওই বাড়িতে, শাশুড়ির শরীর খারাপ, নাহলে থাকা যেত কয়েকদিন, একা একা পারে না, ওনারও তো বয়স হয়েছে না, তো তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হয়ে যায় ধরো খাওয়ার, তার জন্য আরও চলে যাচ্ছি। ওই যে ওইদিকে ওর মাম্মাম রেডি করিয়ে দিচ্ছে ওকে, তো বেরিয়ে যাবো এখনই। হ্যাঁ নিয়েছি, ও দিদা যাই সবাইকে মন খারাপ করিয়ে নিয়ে নিয়ে চলে যাচ্ছি মেয়েকে, বাবা মা সবার মন খারাপ। বাবা বলছে আমি কিন্তু সন্ধ্যাবেলায় যাবো দেখতে, আমি বলছি ঠিক আছে যাবা, বলছে প্রতিদিন যাবো, আমি বলছি হ্যাঁ 2 দিন পরে আবার বলবো 2 দিন কিনে আর যাবো না, যাই টোটো ধরবো। ওদের দাদা ভাই ওরা সাইকেল গেল, ওখানে টোটো, ওখানে টোটো আছে, টোটো ধরে বাড়ি চলে যাবো। তোমার ঢেকুটে চলে এসেছি বাড়িতে, না দিদি ফোন করেছিল আবার, ওই যে চলে আসলাম, ঠাকুমা জামা ছাড়ে দিয়েছে। আমাদের বাড়ি যা গরম, ঘর পুরো একবারে বিশাল গরম, ওই বাড়িতে তো তোমার হচ্ছে নিচের তলায় থাকে, ওপরে কাকাদের ঘর আছে, তো এতটা গরম লাগে না। আর দেখো আমাদের পুরো মনে হচ্ছে আগুনটা নামছে, কি করে যে থাকবো মেয়ে নিয়ে সেটাই ভাবছি। ওর বাবা তো বলেছিল যে এসি কিনবে, তো কিন্তু এসি কিনবে যে এই এসির মধ্যে তোমার এইটুকুনি মেয়েকে নিয়ে থাকাও তো অসুবিধা, একটু বড় হোক। আমিও বলেছিলাম যে এসি কেনার কথা, কী করে রাখবো মেয়েকে এত গরমে, কিন্তু এত ছোটো মেয়েকে এসিতে রাখলে আরও আরও শরীর খারাপ করবে, তার জন্য এই বছর আর কিনবো না, পরের বছর কিনবো। আর খুব গরম তো, মানে কি বলবো, গরমে টেকাই যায় না, প্রচণ্ড গরম, সবে তো গরম। হ্যাঁ খুব গরম লাগছে না, যাওয়ার আবার খুলে দিচ্ছে ওর, ঠাকুমা গরম যা। ঠিক আছে একটু রেস্ট করি, তোমাদের সাথে পরে কথা হবে। সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই চাউমিন নিয়েছিল, তো সেটাই ছিল দুপুরের দুপুর না সন্ধ্যাবেলার টিফিন। ঠিক আছে বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না, তো সবাই টাটা দিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।